পঞ্চায়েত নির্বাচন শুরু হতে বোমা উদ্ধার। মালদার রতুয়া থানার চাঁদমনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুপুর এলাকায় চাষের জমি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার। ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ এবং বোম ডিসপোজাল স্কোয়াড। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে পুলিশ। প্রায় 40টি কৌটো বোমা উদ্ধার হয়েছে বলে খবর। বোমা ঘিরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেব সিংহের রিপোর্ট, NTVWB। কাছাকাছি চলে এসছে। কাছাকাছি চলে এসছে আন্ডারবেলা।